প্রিয় ছাত্রীরা, আশা করি সবাই বাসায় আছো, ভালো আছো। আমি ফরিদা ইয়াসমিন শিখাপা আবার তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে। মেয়েরা, গত ক্লাসে যে পড়াটা দিয়েছিলাম এবং SW দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা সেগুলো ভালো করে করেছো। আজকে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের উপর ক্লাস নেব। পঞ্চম অধ্যায়ের পাঠ 4 এবং 5, আজকের পাঠের বিষয় স্নায়ুতন্ত্রের উপর ক্লাস নেব। আশা করি মনোযোগ দিয়ে শুনবে এবং ঠিক মতো লেখাপড়া করবে। এখন আসো স্নায়ুতন্ত্র। আমরা যেমন দুঃখ পেলে কাঁদি, কারো খুশিতে হাসি, পরীক্ষায় ভালো করলে আনন্দ প্রকাশ করি, এগুলো সবই কিসের জন্য ঘটে? স্নায়ুর কারণে ঘটে। তাহলে স্নায়ুটা কিভাবে কি করে সেটা আমরা দেখি। তাহলে স্নায়ুতন্ত্রটা কি? তাহলে স্নায়ুতন্ত্রটা কি? স্নায়ুতন্ত্র প্রাণী দেহে যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলীর সমন্বয় সাধন করে এবং উদ্দীপনের সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। তাহলে স্নায়ুতন্ত্রের, এটা গেল স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের প্রধান কাজগুলো কি কি? দেখো, দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করবে, দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধন করবে, পরিবেশের সাথে সম্পর্ক রাখবে। স্নায়ুতন্ত্রের প্রধান অংশ এখানে দেখো মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানব সৃষ্টির সেরা জীব হিসেবে গণিত। মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এরা নিউরন বা স্নায়ু কোষ নামে পরিচিত। তোমরা বইটা বের করে মিলিয়ে নাও, বইটা বের করলে তোমাদের জন্য পড়তে সুবিধা হবে। সবাই বই বের করো, পাঠ 4 এবং 5। এখন আসো দেখো, এখানে একটা ছবি দিয়েছি, এটা নিউরনের ছবি। নিউরনের ছবিটা খেয়াল করো, নিউরন বা স্নায়ুকোষ। নিউরন বা স্নায়ুকোষ কি? স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী এককে স্নায়ুকোষ বা নিউরন বলে। নিউরন মানব দেহের দীর্ঘতম কোষ, খেয়াল করো। এখানে একটা ছবি দেওয়া হয়েছে নিউরনের। ছবি দেখো, এখানে দুইটা অংশ আছে স্নায়ুকোষের, একটা হলো কোষ দেহ এবং আরেকটা হলো প্রলম্বিত অংশ। এখন কোষ দেহটা কি? দেখো, কোষ দেহ কি কি অংশ দ্বারা গঠিত? কোষ দেহ নিউরনের প্রধান অংশ। কোষ দেহ বিভিন্ন আকৃতির হয়, চিত্রটা খেয়াল করো, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষ দেহ কি কি দ্বারা গঠিত? দেখো, কোষ দেহ কোষ আবরণী অর্থাৎ প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস দ্বারা গঠিত। উপরে দেখো কোষ দেহ, তোমাদের ঢাল ব্র্যাকের দিকে বাম দিকে দেখানো হয়েছে, ওইটুকু অংশ হলো কোষ দেহ। আর ডান দিকে দেখানো হয়েছে দ্বিতীয় অংশটা। এখন দেখো দ্বারা গঠিত এই কোষে কি করে? কোষ দেহে নিয়ে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমি তোমাদের SW তে দিব, ভালো করে করবে। 2 নম্বর আসে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশে দুইটা অংশ আছে, এখানে অ্যাক্সন এবং ডেনড্রন। দেখো ছবিতে আছে অ্যাক্সন, এখানে দেখো। তাহলে অ্যাক্সনটা কি? কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে একজন বলে। আর একজনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত শাখা থেকে বেরো সাধারণত একটি নিউরনে একটি মাত্র একজন থাকে। আর ডেনড্রনটা কি দেখো দিয়েছি? ডেনড্রনটা হলো কোষ দেহের চারিদিক থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে ডেনড্রন বলে। এখন আসো তাহলে আমরা এগুলোর কাজ দেখো। নিউরনের কাজ এখানে দিয়েছি কতগুলো, নিউরনের কাজ দিয়েছি, নিউরনের কাজগুলো পড়বে ভালো করে বাসায়। নিউরনের কাজ, নিউরন উদ্দীপনা বহন করে, প্রাণীদের ভিতরের ও বাইরের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করে, প্রাণীদের বিভিন্ন অঙ্গের মধ্যে কাজের সমন্বয় সাধন করে, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা ইত্যাদি করে, এগুলো খেয়াল করবে। এখন যেটা প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা দেখো। এই প্রশ্নটা যে নিউরনের চিত্র সহ বর্ণনা বা গঠন, কোনো না কোনো বার প্রত্যেকবারই কোনো না কোনোভাবে দেখো প্রশ্নটা এসেছে। খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা শিখবে চিত্র সহ। এখন দেখো এর মধ্যে যা পড়ালাম তার মধ্যে কিছু বাড়ির কাজ নাও। আজকে বাড়ির কাজের মধ্যে আসো, এখানে দুইটা প্রশ্ন দিয়েছি। নিউরন বিভাজিত হয় না কেন ব্যাখ্যা করো। মানুষের মস্তিষ্কের প্রধান অংশ 3টি চিত্র সহ বর্ণনা করো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার আসবো কোনো না কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ, সবাই বাসায় থাকো, নিরাপদ থাকো।